Welcome to my channel Simple English Learning. Dear students, today we shall do translation by using do. The use of do. Do এর ব্যবহার দিয়ে আমরা আজকে অনুবাদ শিখব, ট্রান্সলেশন শিখব, যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ. তোমরা জানো do এর ব্যবহার. আমি যদি ট্রান্সলেশন আমি আগে কয়েকটা দিই, তারপরে আমরা do নিয়ে আলোচনা করব. দেখো, যেমন ধরো আমি যাই, তারপরে কি আছে, আমি যাই না, তারপরে কি আছে, আমি কি যাই, আচ্ছা তারপরে কি, আমি গিয়েছিলাম, তারপরে কি আছে, আমি যাইনি, তারপরে কি আছে, আমি কি গিয়েছিলাম. দেখো এই ছটা যে আমরা সেন্টেন্স দিয়েছি বাংলায়, একে ট্রান্সলেশন করতে গেলেই ডু এর ব্যবহারটা চলে আসবে. দেখো এই তিনটে হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর এই তিনটা হচ্ছে পাস্ট টেন্স, তাই না? দেখো আমি যাই, ইংরেজি কি আমি যাই, আই গো. আমি যাই না, তাহলে দেখো এখানে অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব দিয়ে শুরু, তাহলে আই ডু নট গো. আমি কি যাই, তাহলে এইটাকে, এটাকে যদি আমরা আমি যাই আর আমি কি যাই, তাহলে এটাকে করলে কি হবে, ডু আসবে. কেন, মডাল ভার্ব, হ্যাভ ভার্ব বা কোনো রকম অক্সিলারি ভার্ব কিছু নেই, বি ভার্ব নেই, তাহলে ডু আই গো. এটা না বুঝলে আবার বোঝাচ্ছি. দেখো ডুটা কেন আসলো, ফ্রেমিং ডবল এজ কোয়েশ্চেনে আমরা শিখিয়েছিলাম, সেখান থেকে দেখে নেবে. তাহলে ডু এবার সাবজেক্ট বসে যাবে, ডু আই গো, আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, আমি যাইনি আই ডিড নট গো. বুঝতে পেরেছি এটা কি করে হলো, যাইনি আই ডিড, পাস্ট টেন্স ডিড হবে, নট এবার ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গো, আমি যাইনি আই ডিড নট গো, আমি কি গিয়েছিলাম, তাহলে ডিড আই গো. এইভাবে যদি আমরা ট্রান্সলেশনগুলো করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইংরেজি শিখতে অত্যন্ত সুবিধা হবে, খুব কমন ইংলিশ যেটা আমরা ব্যবহার করতে পারব. দেখো আরেকটা সেট আমি দিচ্ছি, এবার রাম পরে দিয়ে দিই, তাহলে আমাদের থার্ড পার্সন দিয়ে ব্যবহার করতে সুবিধা হবে. দেখো রাম পরে, রাম পড়ে, রাম পড়ে না, রাম কি পড়ে, তারপরে কি হবে, রাম পড়েনি, রাম পড়েছিল, তারপরে কি হবে, রাম পড়েনি, তারপরে কি হবে, রাম কি পড়েছিল. এই তিনটে হচ্ছে পাস্ট টেন্স, আর এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই না? রাম পড়ে, পড়া ইংরেজি কি রিড, রাম রিডস, রাম পড়ে না, রাম ডাজ নট রিড, রাম কি পড়ে, ডাজ রাম রিড, রাম পড়েছিল, রাম রেড, উচ্চারণটা দেখেছ, রিড বলিনি রেড, পাস্ট ফর্ম রাম রেড, রাম পড়েনি, রাম ডিড নট রিড, উচ্চারণটা দেখলো রিড হয়ে গেল, ডিড আছে বলে, রাম কি পড়েছিল, ডিড রাম রিড, রাম কি পড়েছিল. এইভাবে আমাদের আর একটা সেট আমরা করেছি. আর একটা দেখো,
रीना, रीना गान गाय, गान गाय, रीना गान गाय, रीना गान गाय ना। तारपर की आछे, रीना की गान गाय। एरपर की आबे, रीना गान गेछिलो, रीना गान गेछिलो। एरपर की आबे, रीना की गान, रीना गान गाय, रीना गान गेछिलो, रीना की, रीना गान गायनी, रीना गान गायनी। एरपरटा की हबे, रीना की गान गेछिलो, ए तीनटे होच्छे कि प्रेजेंट टेंस, ए तीनटे होच्छे कि पास्ट टेंस। देखो, रीना गान गाय, रीना सिंग्स, थर्ड पर्सन सिंगुलर नम्बर ताई सिंग्स, रीना गान गाय ना, ताले की हबे, रीना डज नॉट सिंग, रीना डज नॉट सिंग। रीना की गान गाय, ताले डज रीना सिंग, रीना गान गे चिलो, ताले की हबे, रीना सैंग, सिंग सैंग सांग, रीना गान गायनी, रीना डिड नॉट सिंग, रीना डिड नॉट सिंग। रीना की गान गेछिलो, एटा उत्तरटा की हबे, डिड रीना सिंग। देखो, डिड रीना सिंग, रीना की गान करेछिलो, एबार निच थेके उठी, रीना गान गायनी, रीना डिड नॉट सिंग, रीना गान गेछिलो, रीना सैंग, रीना की गान गाय, डज रीना सिंग, रीना गान गाय ना, रीना डज नॉट सिंग, और रीना गान गाय, रीना सिंग्स। এইভাবে আমাদের ট্রান্সলেশনগুলো করতে হবে, এবার তোমাদেরকেও সাজাতে হবে। যেমন তারা দেখে, তারা দেখে দে সি, তারা দেখে না দে ডু নট সি, তারা কি দেখে ডু দে সি, তারা দেখেছিল দে স, তারা দেখেনি দে ডিড নট সি, তারা কি দেখেছিল ডিড দে সি। এইভাবে করতে হবে, বুঝতে পেরেছ? করার পর ঘরে প্র্যাকটিস করলে এইভাবে তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে, এর লেখার দক্ষতা এবং বলার দক্ষতা কিন্তু এভাবে আস্তে আস্তে বাড়বে, এগুলোকে প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে এই পর্যন্ত, টাটা।